সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে আইসিডিএস সুপারভাইজার কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যারা অঙ্গনারী আইসিডিএস পদে আবেদন করার জন্য ওয়েট করতেছেন তারা কিন্তু আজকের ভিডিওটি দেখে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে ল কবে সমস্ত বিষয় কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আবেদনের শেষ তারিখ একটু আগেই কিন্তু জানিয়ে দিয়েছে এখানে অবশ্যই দিয়ে দিয়েছে এবং এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ফেব্রুয়ারি দু বাইশ এবং আবেদনের শেষ তারিখ পনেরো ফেব্রুয়ারি দু হাজার বাইশ ক্লিয়ারলি উল্লেখ করা আছে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যারা আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছ সর্বপ্রথম এই ফর্মটি প্রিন আউট করে নিতে হবে আউট করে নেওয়ার পরে সমস্ত ফর্মটি তোমাদের ভালো করে কিন্তু প্রথমে ফিল আপ করতে হবে ফিল আপ করতে গেলে তোমাদের কিন্তু প্রথমে এখানে পাসপোর্ট সাইজ একটি ফটো লাগবে এই ফটো এখানে তোমাদের কিন্তু লাগাতে হবে লাগানোর পরে নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে অথবা হ্যাসব্যান্ডের নাম লিখতে হবে তারপর তোমাদের সে বয়স লিখতে হবে এবং তোমাদের ক্যাটাগরি এখানে ঠিকমাক করে দিতে হবে অথবা লিখতে হবে এবার তোমাদের রিলিজন লিখতে হবে ন্যাশনালিটি পার্লামেন্ট অ্যাড্রেস লিখতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে সমস্ত বিষয় এক এক করে ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে ফর্মটি ফিল আপ করার পরেই তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট মানে কিন্তু এখানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবে অথবা ডাইরেক্ট সেখানে গিয়ে জমা দিতে পারবে এবং এখানে তোমাদের বয়স লাগবে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হিসাব করতে হবে এক এক দু থেকে এখানে কোনো আবেদন মূল্য নেই বিনা পয়সায় তোমরা কিন্তু আবেদন করতে পারবেন এখানে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এবং ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে সেটা কিন্তু তোমরা সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন কোন অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন সেখানে কিন্তু এখানে কিন্তু অ্যাড্রেসটি উল্লেখ করে দিয়েছে এবং এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ক্লিয়ারলি এখানে উল্লেখ করা আছে এবার আমরা ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবো কী কী ডকুমেন্টস পাঠাবো সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এই যে এখানে অ্যাড্রেসটি কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম যে এখানে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে আবেদনের শেষ তারিখ সমস্ত বিষয় রয়েছে এবার তোমাদের এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং বয়স কী লাগবে সেটাও কিন্তু এখানে আমি জানিয়ে দিচ্ছি এবার হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব তোমরা এখানে প্রথমেই দেখো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান উল্লেখ করে দিয়েছে কোয়ালিফাইড লাগবে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে এবং তোমাদের কিন্তু গেলশন কমপ্লিট থাকতে হবে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে এটা কিন্তু খুব জেনুইন ব্যাপার এখানে ফিমেল যে রয়েছে দেখো স্পোর্টস পারসন যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা এই সমস্ত গেমে পাশ করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আশা করি গুরুত্বপূর্ণ আপডেটটি আমি ঠিক সময় মতো আপনাদের পৌঁছে দিয়েছি এবং তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ক্লিয়ারলি এখানে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না অনলি এই সমস্ত সমস্ত ক্যান্ডিডেট যারা এই সমস্ত গেমে পাশ করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্পোর্টস পারফর্ম যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এর আগে তোমরা সমস্ত ভিডিও দেখার পরেই তোমরা কমেন্ট করবে তারাই কিন্তু কমেন্ট করবে না